দেশের তিন জেলায় কয়েক ঘন্টার ব্যবধানে খুন হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন নেতা। এর মধ্যে যশোরে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন এক ইউনিয়ন যুবলীগ সভাপতি। রাজবাড়িতে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আর ঝিনাইদহে দলীয় কোন্দলে ইউনিয়ন পরিষদ সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক উদয় শঙ্করকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার টেকারঘাট বাজারে এই ঘটনা ঘটে। প্রভাষক উদয় শঙ্কর নেহালপুর ইউনিয়নের পাঁচাকুড়ি গ্রামের রণজিৎ বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব ও গ্রাম্য দলাদুলিকে কেন্দ্র করে হাবিবুর রহমান রিপন নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের বাজারে ওয়াবদা গেটের সামনে এই ঘটনা ঘটে। রিপন আবাইপুর সাত নম্বর ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের মিন গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের আইন সম্পাদক ছিলেন। রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মুন্না আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বাড়ি ফেরার পথে তিনি খুন হন। ডেস্ক রিপোর্ট, নাগরিক।